দুসপ্তাহ ধরে জলের তলায় বিস্তীর্ণ এলাকার ধানের জমি, ময়ূরাক্ষীর জল ক্যানে লুপছে চাষের জমিতে ঢোকায় ক্ষতির মুখে সাগরদিঘির বন্যেশ্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণপাড়া গ্রামের ধান চাষীরা। মনোবীক্ষণ প্যাথলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। মুর্শিদাবাদের সাগরদিঘির বন্যেশ্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণপাড়া গ্রাম। এই গ্রাম লাগোয়া বিস্তীর্ণ এলাকার ধানের জমি গত দু সপ্তাহ ধরে জলের তলায়। আমন ধান চাষে ব্যাপক ক্ষতির মুখে বহু কৃষক। এই এলাকায় গ্রামীণ অর্থনীতির মূল স্তম্ভ কৃষিকাজ। বোরো ধান চাষে সেভাবে লাভের মুখ না দেখায় বছরের এই সময়ে আমন ধান চাষের অপেক্ষায় ছিলেন কৃষকরা। ধানের চারা পোতা হয় জমিতে, অথচ এবছর সব পরিশ্রম বৃথা। বিঘার পর বিঘার ধানের জমি আর জলের তলায়। অতিবৃষ্টির জেরে ময়ূরাক্ষীতে জল বেড়েছে, জল বেড়েছে ময়ূরাক্ষীর সমস্ত ক্যানেলে, আর সেই জলে জলাকার ধানের জমি। জমিতে জল জমে থাকায় পচে যাচ্ছে ধান। 12-13 দিন, 2 উইকস হয়ে গেল, 2 সপ্তাহ হয়ে গেল। 2 সপ্তাহ থেকে পুরো এই এলাকার জমিগুলো সব জলে ডুবে থাকছে। মানে সব ধান পোতা হয়ে গেছে। গরিব চাষি, তারা কষ্ট করে পয়সা খরচ করে ধানটা পুঁতেছে, কিন্তু বেশি দিন ধানটা ডুবে থাকলে সব পচে যায়। আপনি এখানেই দেখছেন এগুলো কিন্তু সব পচে গেছে। ইটস এ গ্রেট লস, এটা খুব একটা সাংঘাতিক লস হয়ে গেলো গরিব চাষিদের জন্য। এ শুধু একাত্তর জমি নয়, প্রায় 2000 হেক্টর এলাকা জুড়ে জলটা আছে। এই জলটা আসছে কিসের জন্য? কেউ কেউ বলছে ক্যানেল ওভারফ্লো করছে, কেউ বলছে আবার ক্যানেলের ওয়াল ভেঙে গেছে। এ বিষয়ে আমরা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের দৃষ্টি আকর্ষণ করি। আমরা মেসেজ পাঠিয়েছিলাম টু দ্য ডিএমও, টু দ্য এসডিও, টু দ্য এডিও, এডিও, হ্যাঁ, আমরা সবাইকে মেসেজ পাঠিয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত কোনো কংক্রিট অ্যাকশন নেওয়া হয়নি। ব্যাংক থেকে লোন নিয়ে এবছর 50 বিঘা জমিতে ধান চাষ করেছিলেন এই কৃষক, কিন্তু ধান নষ্ট হয়ে যাওয়ায় তার মাথায় হাত। কৃষকদের মনে জন্মেছে এক রাশ ক্ষোভ, হতাশা। আমি 50 বিঘা জমি চাষ করেছি, আমার সমস্ত জমির ধান আপনার নষ্ট হয়ে গেল, এবং পুরো লোন দিয়ে, ব্যাংক থেকে লোন নিয়ে, কিষাণ ক্রেডিট কার্ড থেকে লোন নিয়ে চাষ করেছি, এবং এইটা হচ্ছে আমাদের গ্রামীণ অর্থনীতির মূল স্তম্ভ, হচ্ছে আমাদের আমনটা। এবার মানে এবার কিন্তু বোরো চাষও খুব একটা ভালো হয়নি, ধান পায়নি চাষিরা, আমন ধানের উপর সব নির্ভর করেছিল, কিন্তু সমস্ত ময়ূরাক্ষী ক্যানেলে সব শেষ হয়ে গেল। ধার দেনা করে চাষবাস করায় কিভাবে ক্ষতিপূরণ করবেন ভেবে কুল পাচ্ছেন না কৃষক। মাঠ ডুবে যাচ্ছে, জল থামাতে পারছে না, মাঠ ডুবে আছে। এখন আমরা গরিব চাষি, আমরা খাই কি? কত বিঘায় চাষ করেছেন? আমার আছে 10 বিঘা। কি চাষ করেছিলেন? এই বোরো চাষ। ময়ূরাক্ষীর জল ক্যানেল উপচে চাষের জমিতে ঢুকেছে, ক্ষতিগ্রস্ত চাষের জমি, দুশ্চিন্তায় কৃষক। এই বিষয়ে মহকুমা কৃষি আধিকারিক অবশ্য বলেন, প্রায় 50-60 হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে। আমাদের এডি এসএম সাহেব রজত শাহ সাহেব, উনি হচ্ছে গিয়ে আমাদের রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকে জামুয়ার গ্রাম পঞ্চায়েত ভিজিট করেছেন। আমি এবং আমার সাগরদিঘি ব্লকের এডিএ সাহেব, আমরা দুজনে মিলে হচ্ছে বন্যেশ্বর গ্রাম পঞ্চায়েতের মৌজাগুলো আমরা ভিজিট করেছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের যে ড্যামেজ রিপোর্ট সেটা আমরা পাঠাচ্ছি, এবং আমাদের আশ্বাস দিচ্ছি যে আমাদের বিশেষ করে বাংলা শস্য বিমা যোজনার মধ্যে যে সমস্ত কৃষক আসবে তাদের যাতে ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায় সেটা আমরা অবশ্যই নজরে রাখছি। বি কেয়ার পলিটেকনিক কলেজ, অ্যাডমিশন গোয়িং অন 2020। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সের দারুণ সুযোগ। ঠিকানা: ক্যাম্পাস আমার, কানফালা, নিয়ার পলসন্ডা, নবগ্রাম। কন্ট্যাক্ট আস 8967158821।